পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি নির্বাচনের পর আবারও রাজপথে সরব হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। গত বছরের 9 মের পর আবারও রাজপথে সরব হতে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন। আজ দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে। আজ দুপুর 2টা থেকে রাজপথে নেমে কর্মসূচি সফল করবে দলটি। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে কর্মসূচির জায়গাও ঘোষণা দিয়েছে পিটিআই। রাওয়ালপিন্ডি জেলার F9 পার্কে, ঝিলামে ইসিপি অফিসের বাইরে এবং অ্যাটকের ফাওয়ারা চকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। অন্যান্য অবস্থানের মধ্যে রয়েছে খুশাবের জেলা প্রশাসকের কার্যালয়, সারগোধার কাইঞ্চি মোড়, মিয়ানওয়ালির রোখরি মোড় এবং ভাক্করের জামেওয়ালা তহসিল। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গওহর আলী খান নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এ কর্মসূচি পালনে তিনি জামায়াতে ইসলামী, জমিয়তে উলামাই ইসলাম সহ অন্যান্য দলগুলোকে পাশে চান। এছাড়াও এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। ওইদিন পিটিআই চেয়ারম্যান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট, পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে, আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। দলটির অন্যান্য নেতাদের দাবি, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জালিয়াতির নির্বাচন হলো এবারের নির্বাচন। এ নির্বাচনে বিশ্বাসযোগ্যতার ব্যাপক ঘাটতি ছিল। নির্বাচনের ফলাফলের প্রতিবাদের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইমরান খান। বিশেষ করে JUIF, ANP ও QWP-র সঙ্গে সমন্বয় করে ভোটে কারচুপির বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ দিয়েছিলেন তিনি। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে 297 আসনের মধ্যে PMLN 137টি আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ। তবে জাতীয় পরিষদের মতো পাঞ্জাবেও বাজিমাত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি 138টি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে 116 জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী। এছাড়া বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 10টি আসন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।